ম্যাথ ম্যাজিশিয়ানের পক্ষ থেকে সংখ্যা গপ্পে আজকে আলোচনা করব বাংলাদেশে যা কিছু প্রথম। বাংলাদেশে যা কিছু প্রথম নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ পারভেজ মোশাররফ। প্রথম নিয়ে 20+ তথ্য জানবো আমরা আজকে। আসুন শুরু করা যাক। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রথম বাঙালি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্রজেন দাস। প্রথম বাঙালি ব্লেদ গমনকারী রাজা রামমোহন রায়। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভারত। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল MAG ওসমানী। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলা। বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী সিলেট। বাংলাদেশের প্রথম বিচারপতি ASM সায়েম। বাংলাদেশের প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম। বাংলাদেশের প্রথম নারী উপাচার্য ফারজানা ইসলাম। প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সাল। বাংলাদেশের প্রথম ছায়াছবি মুখ ও মুখোশ 1956। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971। বাংলাদেশের প্রথম নোট চালু হয় 4 মার্চ 1972। সংখ্যাগপ্পের সিরিয়াল ভিডিওগুলো দেখতে থাকলে আপনি সাধারণ জ্ঞানে অনেক পারদর্শী হয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার জ্ঞানকে আরও শক্তিশালী করতে চাইলে আমার চ্যানেল থেকে বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞান, গাণিতিক যুক্তি, শর্টকাট টেকনিক ইত্যাদি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও রয়েছে যা আপনার অনেক উপকারে আসবে। আপনি এখনই চ্যানেল থেকে একবার ঘুরে আসুন এবং একটিবার ভিডিওগুলো দেখুন। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।